আমি বলবো নরেন্দ্র মোদীর কথা। নরেন্দ্র মোদী আজকে রক্তক্ষেত মুসলমানদের কে দিনে দুপুরে গুলি করে মুসলমানদের মসজিদ ঘর আমাদের ইবাদত খানার মাইক গুলো ভেঙে দিচ্ছে, সেই মাইক গুলো ভেঙে দিয়ে তারা মসজিদ ঘরে আগুন ধরিয়ে দিচ্ছে। ওরা মসজিদ ঘরে আগুন লাগায় নাই, তাম পৃথিবীতে প্রায় 150 কোটি মুসলমানদের কলিজা আগুন ধরিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর সেই নরেন্দ্র মোদী এই বাংলাদেশের জমিনে যদি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির শত বৎসর পূর্তি উপলক্ষে প্রধান মেহমান প্রধান বক্তা হয়ে আসে, আমি একজন ইমানদার হয়ে বরদাস্ত করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট পাইছে? শহীদ ভাই কি রাগ করছে? নরেন্দ্র মোদী কি আমাদের বন্ধু? আজকে সে আলোচনায় হবে। আজকে আমি একটা সাবজেক্ট দিয়েছি, জেহাদ ভার্সেস সন্ত্রাস, টেরোরিস্ট। আজকে সবচেয়ে বড় সন্ত্রাসী কে? সবচেয়ে বড় সন্ত্রাসী মোদী। দলীয় পরিচয় ভিন্ন থাকতে পারে, আমরা যখন বিদেশের মাটিতে পা দেই, কে আবু হানিফা, কে আহমদ বিন হাম্বলের অনুসারী, কে মালিকি মাযহাবে, এটা কিন্তু পরিচয় হয় না। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, এই পরিচয় কিন্তু বিদেশের মাটিতে হয়। বিদেশের মাটিতে একটা পরিচয় আমরা বাঙালি, কথা বলেন? প্রথম পরিচয় আমি মুসলিম, দ্বিতীয় পরিচয় আমি বাংলাদেশ থেকে এসেছি, কথা বলেন? এই পরিচয় আসে আমার ভাইয়েরা। আজকে এই যে আমাদের ভিতরে ভেদাভেদ, মারামারি, কাটাকাটি, নিজেদের শুধু নিজেকে ঠিক রাখার জন্য এত কিছু আয়োজন, আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের পিছিয়ে পড়া উল্লেখযোগ্য অন্যতম একমাত্র কেবলমাত্র কারণ হচ্ছে শুধুমাত্র নিজেকে সেভ করা, কথা বলেন না কেন? শুধু নিজেকে হাইলাইট করা, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত হওয়া, তামাম পৃথিবীর মুসলমানদেরকে নিয়ে কেউ ভাবে না। আর আজকে এই জন্য নরেন্দ্র মোদী শুধু নয়, আসছে কামিং সুন, খুব শীঘ্রই নরেন্দ্র মোদী শুধু দিল্লির মসজিদে আগুন লাগায় না, অল্প সময়ের ব্যবধানে এই বাংলার মসজিদে আগুন লাগাতে দে তিলাবাত করবে না, কথা বলেন ঠিক কিনা? এখনো সুযোগ আছে, সোচ্চার হন, সচেতন হন, কনসাজ হন, না হলে সেই দিনের বেশি দূরে নয়। অংশাংশী যেমন করে আরেকের মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দিয়ে বাংলার জমিনে পাঠিয়ে দিয়েছে, চীন দেশে যেমন মুসলমানদের উরুগুয়ে ইয়াঙ্গুন প্রদেশের মুসলমানদেরকে নির্যাতন করে করে এক ঘরে করে রেখেছে, নরেন্দ্র মোদী যেমন কাশ্মীর কাবুল থেকে শুরু করে দিল্লি পর্যন্ত হানা দিয়েছে, তামাম পৃথিবীতে মুসলমানদের রক্ত দিয়ে আজকে হোলি খেলা হচ্ছে, কথা কন ঠিক কিনা? সচেতন না হলে যদি নিজেদের রাজনৈতিক দলকে সবাই যার যার মতো করে ভাবে, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, রাজনীতি রাজনীতির জায়গায় শেষ হয়ে যাবে। আপনি মুসলমান, আপনি এই পরিচয় দেওয়ার কারণে নরেন্দ্র মোদীও আপনারে ছাড়বে না, কথা বলেন ঠিক কিনা? ওরা শুধু আমাদেরকে ব্যবহার করে, ওরা কোনোদিন আমারে ভালোবাসে নাই, তার যা বাস্তব প্রমাণ দেখায় আমি সেইটা। আমি চলে গিয়েছিলাম ইন্ডিয়াতে, আসামে মাহফিল ছিল আমার গত মাসে, চলতি মাসের শুরুর দিকে মাহফিল করতে গেলাম। মাহফিল করতে যাওয়ার পরে বর্ডারের ঠিক নিকটে মাহফিল আমার হয়েছে, এজন্য সেখান থেকে গোয়েন্দা দুইটা লোক আসছে, 45 মিনিট ধরে আমাকে সার্চ করছে। আমার যে আইডিটা, ভোটার আইডিটা ছিল, পাসপোর্ট ছিল, পাসপোর্টের প্রত্যেক লাইন আর রেজাউল আর ই জেড এ ইউ এল কে এ আর আই এম আর এ আই এস ইউ ডাবল ডি আই এন রইসউদ্দিন আমার আব্বার নাম, নাম সহ আমার নাম সহ আইডি কার্ড টোটাল, একটা অক্ষর যদি এদিক সেদিক পাইতো আমাকে অ্যারেস্ট করে হ্যান্ডক্যাপ করায় সেদিনকে সাইজ করতো। এ ছিল ওদের চক্রান্ত, কারণ আপনারা জানেন এনআইসি নিয়ে একটা ভারতে গন্ডগোল হচ্ছে, সেটা আসামে একটা মারাত্মক একটা রূপ ধারণ করেছে। আমি সেই মাহফিল করতে গিয়ে আমাকে বলছে কি জানেন, শহীদ ভাই রাগ হইল না, কথাটা কি একটু কষ্ট কষ্ট কি বলছে জানেন? বলছে যে যতদিন বলে আপনারা তোমাদের মেহমান, আপনারা আমাদের ভালোবাসি, যতদিন জননেত্রী শেখ হাসিনা থাকবে ততদিন আমাদের ভালোবাসা আপনাদের উপরে থাকবে, হাসিনাও নাই ভালোবাসাও নাই।
আমাকে গোয়েন্দা বিভাগের সে এসআই কথা মানে সে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা এই কথাটা বলল। আমি বললাম হ্যাঁ ভালোবাসা তো থাকবে, আমরা আপনাদের বিনামূল্যে ইলিশ দেই আর আপনারা আমাদের পিয়াজ বন্ধ করে দেন, কথা কয় না কেন? আছে তো এরকম, এটা তো ওপেন সিক্রেট, কথা কয় না কেন? আমরা পত্রিকাতে পড়ে নাই তো এইরকম যদি হয় আমরা আমাদের দেশের জন্য ভাববো, আমরা অন্য দেশের স্বার্থের জন্য চিন্তা করব না, আমাদের এই বাংলাদেশে আওয়ামী লীগের ভাইয়েরা যেমন এই দেশে বসবাস করে, বিএনপির ভাইয়েরা ওই দেশে বসবাস করে, প্রত্যেক ভাই এই দেশের নাগরিক, আমাদের নাগরিক অধিকার থেকে যে এটা কথা, বাংলাদেশের জমিনের প্রত্যেকটা 16 কোটি নয় 18 কোটি মানুষের জন্য কাজ করবে আমাদের জননেত্রী শেখ হাসিনা, কথা বলেন ঠিক কিনা? সমস্ত মানুষের অধিকারকে খর্ব করে কোন দেশের কোন প্রাইম মিনিস্টারই অন্য দেশের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করতে কেউ পারে, কেউ করতে পারে, করা যাবে না? এই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা দরকার। তারা আমাদেরকে কতটা গিফট মানে গিফট করছে আর আমরা তাদেরকে কতটা গিফট করছি এটা দেখার দরকার আছে না? নাই পৃথিবীতে আজকে মুসলমানদের কাফের বেঈমানরা শত্রু হইছে কি জন্য, কথা কয় না কেন? মুসলমানদের শত্রু, কাফেরদের শত্রু, প্রথম শত্রুটার নাম কি জোরে বলেন? আল কোরআন। তা আল কোরআনের যদি কেউ শত্রু হয় মূলত সে শত্রু কার? এই কোরআন কার কথা? আল্লাহর কথা। আসলে কাফের বেঈমান ইসলাম বিদ্বেষে যারা, তারা মূলত কোনো মানুষের শত্রু নয়, কোনো কিতাবের নয়, সরাসরি আল্লাহরই শত্রু, কথা কয় না? এজন্য আমি কথা বলে থাকি যে আবু জেহেল রাসূলের শত্রু ছিল না, আর কথাগুলো ভালো করে বুঝতে হবে। আবু জেহেল কি রাসূলের শত্রু ছিল? না। 49 বছর পর্যন্ত ছিল না, 40 বছরে পদার্পণ করলো, করার পরে যখন ওহী নাযিল হয়েছে তখন শত্রু হয়েছে। ওহীর আগ পর্যন্ত রাসূলের শত্রু মক্কা থেকেও ছিল। তাহলে আমরা কি বুঝলাম? মূলত আবু জেহেল উতবা সাহেবা রাসূলের শত্রু নয়, আল্লাহর আইনের দ্বীনের শত্রু, কথা বলেন ঠিক কিনা? ঠিক। আজকে নরেন্দ্র মোদী বলেন, অং সান সু চি বলেন, তামাম পৃথিবীর ইহুদি নাসারা এরা আসলে কোন মুসলমানদের শত্রু নয়, এরা আল্লাহর দুশমন, এরা কোরআনের দুশমন, এরা ইসলামের দুশমন, কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আসুন আজকে আমাদেরকে গোটা পৃথিবীর মুসলমানদেরকে কি বলে যে মুসলমানরা হচ্ছে সন্ত্রাসী, মুসলমানরা জেহাদের জন্য উদ্বুদ্ধ করে মানুষদেরকে, বলে না? কি বলে যে মুসলমানদের ধর্মের মধ্যে রক্তের গন্ধ পাওয়া যায়, এই জন্য মুসলমানদের ধর্মটা ভালো ধর্ম না, এটা হচ্ছে টেররিস্ট, সন্ত্রাসী একটা ধর্ম, ধরে কর নাউজুবিল্লাহ। আজকে আমি আপনাদেরকে বেশ কিছু তথ্য দেব, সেই তথ্যের আলোকে আলোচনা শুনতে হবে। আসুন ধীরে ধীরে কোরআন এবং হাদিস থেকে আমরা আলোচনাগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আল্লাহ আমাদের সেই কথাগুলোকে শোনার তৌফিক দান করুন বলছি আল্লাহুম্মা। আজকে আমার খুব কান্না পেয়েছে, আমার হৃদয়টা খুবই ভারাক্রান্ত হয়ে গেছে। গত রাত যখন বাজে 12টা আমি সম্ভবত তখন ফেসবুকটা ওপেন করলাম, আমি দেখলাম, যখন দেখতে পেলাম 23 জনের মতো আমাদের মুসলমান ভাইদেরকে গুলিবিদ্ধ করে মারা হয়েছে, দেখতে পেয়েছি চোখের মধ্যে গুলি করেছে, একটা চোখ অন্ধ হয়ে গেছে আর একটা চোখে রুমাল এইভাবে ধরে আছে, গোটা শরীর রক্তাক্ত, দেখে মনে হচ্ছে মসজিদের মুয়াজ্জিন। গেরুয়া হিন্দু বাহিনী মসজিদের মিনারে চড়ে মসজিদের সেই আজান দেওয়ার, আজানের সেই ধ্বনি বন্ধ করে দেওয়ার জন্য মাইককে খুলে খুলে হাপড় দিয়ে শাবল দিয়ে কুড়াল দিয়ে যেভাবে পাচ্ছে মিনারগুলোকে তছনছ করে দিচ্ছে। ওরা যেন মিনার তছনছ করে নাই, ওরা বাবরি মসজিদ ভাঙে নাই, ওরা দিল্লির মসজিদ ভাঙে নাই, তাবাম পৃথিবীর তাওহীদ জনতার অন্তরের মধ্যে শাবল ঢুকিয়ে দিয়েছে, বলেন ঠিক কিনা? আর পাশাপাশি তামাম পৃথিবীর মুসলমানদের অন্তরে শুধু শাবল ঢোকা নাই, ওই মুসলমানদের ঘরবাড়ি শুধু জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় নাই। ও নরেন্দ্র মোদী তুমি শুনে রাখো, তুমি দিল্লির ঘরে ঘরে মুসলমানদেরকে আগুন দিয়ে পোড়াও নাই, যে আগুন তুমি জ্বালিয়েছো ওই আগুনের চিতার আগুনে তোমার সমস্ত বস্ত্র তছনছ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা?
আজকে আপনাদেরকে খুব সচেতন হতে হবে, সক্রিয় হতে হবে। কোন সময় আমরা কথা বলছি খেয়াল করছেন? কোন সময় কথা বলি? যেই সময় কাশ্মীরে আগুন জ্বলে, দিল্লির মুসলমানগুলো তারা তাদের আজকে হতাশাজনক অবস্থায় দিল্লিতে প্রায় গোটা ভারতবর্ষে আসাম ত্রিপুরা মেঘালয় সহ দিল্লি আজমির আগ্রা তাম ভারতবর্ষে যত মুসলমান আছে, 1-2-5 কোটি মুসলমান নয়, 35-40 কোটি মুসলমান আছে। আল্লাহু আকবার। আর ওই মোদি সরকার বলে যে ভারত নাকি ওদের ওদের দেশ, প্রায় 1000 বছর মুসলমান শাসন করেছে ভারতবর্ষ, ঐতিহ্য বহন করছে দেওয়ানে আম, দেওয়ানে খাস, শিশমহল, তাজমহল, কুতুব মিনার, এগুলো কার? ওই নরেন্দ্র মোদী তো দাদা ঠাকুর, ওগুলো সব মুসলমানদের ঐতিহ্য বহন করে কথা বলেন ঠিক না? এগুলো কার? এগুলো আমাদের, এগুলো মুসলমানের। আর ও বলে যেটা হিন্দুস্থান সিন্ধু নামের একটা জায়গায় হিন্দুরা যাযাবর জাতি হয়ে বসবাস করলো, মুসলমান সেখানে জায়গা দিল, আর সে জায়গাতে উটুলি থাকে না, কিছু বাসি উটুলি বলে না, উটুলি থেকে কিছুদিন থাকার পরে সে জমির মালিক হয়ে সে নিজেই দাবি করে যে উটুলি থাকতে দিছে, আর এখন নিজেই জমির মালিক হয়ে বলতেছে যে সব আমার। তুই তো উটুলি রে, গ্রামের ভাষায় বলে উটুলি, যাতে আমরা বলি হচ্ছে যাযাবর জাতি, ওদের জায়গা ছিল না, জমি ছিল না, মুসলমান কোনো রকমে ভালোবেসে জায়গা দিয়েছিল, কথা বলে সেই সিন্ধু জাতি থেকে হিন্দু, সিন্ধু যে নদীর পারে তাদের বসবাস, সেখান থেকে হিন্দু হয়েছে। আমার ভাইয়েরা, আজকে যে মুসলমানদের এই অবস্থা চলছে, এই হতাশাজনক একটা অবস্থার মাঝে আমাদের সচেতন হয়ে কিছু কথা আমরা শুনি, সক্রিয় হই, হতাশ হয়েন না।